আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। মন্তব্য কখনো গন্তব্যকে আটকে রাখতে পারে না, ঠেকিয়ে রাখতে পারে না। সো সবাই ইনশাল্লাহ ভালো আছেন, আমিও আপনাদের দয়ে ভালো আছি। আমরা যারা অনলাইনে কাজ করতে এসেছি, আমাদের সবারই একটা উদ্দেশ্য আছে এবং আমাদের একটা টার্গেট আছে, যে টার্গেট অনুযায়ী আমরা পথ চলি, যে টার্গেট অনুযায়ী আমরা এগিয়ে যাই। সো আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে সেরকমই একটা টার্গেট অনুযায়ী ভিডিও, যেটা আমি প্রথমে শুরু করেছিলাম এই অনলাইনের কাজ যখন শুরু করেছিলাম। অনেকেই মন্তব্য করেছিল যে পাগল, এ জীবনে সামনে তো এগিয়ে যাওয়ার তো দূরের কথা, এর দ্বারাই কিছু সম্ভব হইব না। সো আমি প্রথমে ওয়েবসাইটে কাজ শুরু করলাম, ওয়েবসাইটে পারলাম না, একবার না চারবার আমার অ্যাডসেন্সটি সাসপেন্ড হয়েছিল। তারপরে আমি ওয়েবসাইটে আবার পুনরায় শুরু করলাম, কিন্তু আমার ওয়েবসাইটে এখনও অ্যাডসেন্স চালু আছে জি। তারপরে আমি ইউটিউবিং শুরু করলাম, 2016 সাল থেকে স্টার্ট করেছিলাম, 4টা ইউটিউব চ্যানেল নষ্ট হয়েছে, 4টা, তারপরেও আমি থেমে যাইনি। বর্তমান যে চ্যানেলের মাধ্যমে আমাকে দেখতে পাচ্ছেন, রঙ্গের বাংলা, এই রঙ্গের বাংলা ইউটিউব চ্যানেলটার বয়স বেশি দিন না। আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, আপনাদের সাপোর্ট নিয়ে আমাদের চ্যানেলটি অ্যাডসেন্স মনিটাইজেশন পেয়েছিল কিছুদিন আগে। তো আমি আমার চ্যানেলে $10 হওয়ার পরে আমি গুগল অ্যাডসেন্সের চিঠির জন্য আবেদন করি। বন্ধুরা, মাত্র 10 দিনে গ্রামে থেকে পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত অ্যাডসেন্সের চিঠি, যে দেখতেই পাচ্ছেন আজকে সকালেই পেলাম। তো আসলে অনলাইনে ইনকাম করতে গেলে যদি আপনার সাইটটা ভেরিফাইড না করা হয়, তাহলে ওই সাইটের কোনো মূল্য নাই। আপনার সাইটটা যদি চিঠির মাধ্যমে ভেরিফাইড না করতে পারেন, তাহলে আপনি আজীবনেও আপনার সেই ইনকামটা হাতে পাবেন না। আগে সাইটটা ভেরিফিকেশন করতে হবে, তারপরে ব্যাঙ্ক মেথড অ্যাড করতে হবে। তো আজকে আসলে একটু ভাল লাগতেছে, কারণ কি মাস অনেকের কেটে যায় কিন্তু অ্যাডসেন্সের চিঠি হাতে পায় না, আর আমি গ্রামে থেকে খুব অল্প সময়ে চিঠিটা হাতে পেলাম। কেন পেলাম জানেন? আমি যে ঠিকানাটি ব্যবহার করেছিলাম, ঠিকানাটা অ্যাকুরেট আছে, ঠিকানাটা ঠিক আছে, ঠিকানাটাই কোনো ভুল নাই, যার কারণে প্রথমবারেই আমি চিঠিটা হাতে পেয়ে গেলাম। আর আমি যখন অ্যাডসেন্সের মনিটাইজেশন অ্যাপ্রুভ পেয়েছিলাম, ওটা পেয়েছিলাম মাত্র চার দিনে মনিটাইজেশন অ্যাপ্রুভ পেলাম, চিঠিটা 10 দিনে হাতে পেলাম। এর চেয়ে বড় পাওয়ার কিছু থাকে না, ইনকামটা হচ্ছে বড় না, এটাই কিন্তু বড়। তো বন্ধুরা, যারা আমি কিছু টিপস দিব, যারা অ্যাডসেন্সে কাজ করেন, যারা অ্যাডসেন্স অ্যাকাউন্ট করেছেন, আমি কিছু টিপস দিব। যখন আপনারা লেটারের জন্য আবেদন করবেন, তখন আপনারা ঠিকানাটা দিবেন, যেমন আমি প্রথমে দিয়েছি আমার নাম, তারপর আমার গ্রাম, তারপর আমার ইউনিয়ন, তারপরে আমার উপজেলা, তারপর আমার জেলা, তারপরে আমাদের পোস্টাল কোড, আর নিচে বাংলাদেশ। তো তারাই অটোমেটিকভাবে দিয়ে দেয়। আর কিভাবে ভেরিফিকেশন করবেন এইটার অবশ্যই আমি একটা পিকচার দেখিয়ে দেবো, কারণ এইটা আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দিতাম, কারণ এতে কোনো সমস্যা হইতে পারে। যেহেতু আমার এন্টারটেনমেন্ট চ্যানেল, আমি অত রিস্ক নিব না। তবে আমি পিকচারের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। আর সবাই বন্ধুরা, সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি জীবনে সাকসেস হইতে পারি, আপনাদের জন্য ভালো কন্টেন্ট তৈরি করতে পারি। একটা ভিডিও মেক করতেছি, তাও মোবাইলটা হাতে ধরে, একটা স্ট্যান্ড কিন্তু নাই। তো ইচ্ছা আছে অ্যাডসেন্সের প্রথম পেমেন্ট পেয়ে একটা স্ট্যান্ড নিব। আর ক্যামেরার কথা আমি আগের থেকে ভাবি না, কারণ ক্যামেরার অনেক দাম, অত টাকা ইনকাম করা আমার পক্ষে সম্ভব হবে না। কারণ কি, আমি অত সেলিব্রিটি না, আমার পপুলারিটি অত না যে আমি হুট করেই ক্যামেরা কিনে ফেললাম। তবে হ্যাঁ, অনেক ইউটিউবার আছে যারা 1 মাসের ইনকাম দিয়ে 2-3টা ক্যামেরা কিনতে পারে, কিন্তু আমি তো আর সেরকম না। আমার এই ভিডিও মনে করেন যে অল্প কিছু লোক দেখে, আর আমি যখন একটা ভিডিও মেক করি, যখন একটা ভিডিও আপলোড দেই, তখন আমি টার্গেট নেই 10 জন 20 জন, আর এর ভিতরে মনে করেন যে যে 3-5 ছাড়িয়ে এর ভিতরে আপনার 6টা সংখ্যা আছে, যে 6টা সংখ্যার মাধ্যমে গুগল যাচাই করে শ্রমের মূল্য সঠিক মানুষ পাচ্ছে কি না, তার জন্যই কিন্তু এই ভেরিফিকেশন পদ্ধতি, তাছাড়া আর কিছু না। আর এখানে কিন্তু কোনো ঘুষ দেওয়ার লাইন নাই, যে আপনি ঘুষ দিয়ে দিলেন আপনার সাইটটা অন্য কেউ ভেরিফাইড করে দিল, বা আপনি ঘুষ দিয়ে কোড পেয়ে গেলেন, তেমন কিন্তু নয়। আপনাকে গুগল যাচাই করবেই, তারপরে আপনার ইনকাম প্রসেস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।